বৃহস্পতিবার বিচারপতি সঞ্জীব খান্নাকে ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বর্তমানে ভারতের শীর্ষ আদালতের জ্যেষ্ঠতম বিচারপতি হলেন বিচারপতি খান্না। বর্তমান প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের স্থলাভিষিক্ত হবেন তিনি। জানা গিয়েছে আগামী 11 নভেম্বর তিনি এই পদ গ্রহণ করবেন। ঠিক তার আগের দিন অর্থাৎ 10ই নভেম্বর অবসর নেবেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। 2022-এর 8ই নভেম্বর তিনি প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি তার উত্তরসূরি হিসেবে বিচারপতি খান্নার নাম সুপারিশ করেছিলেন। কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেছেন, ভারতের মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শের পর ভারতের সংবিধান প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে মাননীয় রাষ্ট্রপতি ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্নাকে ভারতের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করছেন। 2024-এর 11ই নভেম্বর থেকে এই নিয়োগ কার্যকর করা হবে। ভারতের 51তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বিচারপতি খান্না। 2025-এর 13ই মে পর্যন্ত তার এই পদে থাকার কথা, অর্থাৎ প্রায় 7 মাসের মেয়াদে তিনি এই দায়িত্ব গ্রহণ করেছেন। 2019-এর 18ই জানুয়ারি দিল্লি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে নিযুক্ত করা হয়েছিল বিচারপতি খান্নাকে। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে তার মেয়াদ তিনি বেশ কয়েকটি রাজনৈতিকভাবে সংবেদনশীল মামলার বেঞ্চের নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে দিল্লির আবগারি নীতি মামলা আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া এবং সঞ্জয় সিংয়ের জামিনের আবেদন মঞ্জুর করেছেন তিনি। বিশেষ করে লোকসভা নির্বাচনে প্রচারের জন্য কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন বিচারপতি খান্না। ইভিএম এবং ভিভিপ্যাট সম্পর্কিত মামলায় রায় দিয়েছিলেন তিনি। অনুচ্ছেদ 370 বাতিল এবং নির্বাচনী বন্ড মামলা সহ সাংবিধানিক বেঞ্চে হওয়া একাধিক মামলা রায়ও অবদান রয়েছে তার। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।